আমার গুলশা মাছ আর আলু সজনা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, সজনা দিয়ে গুলশা মাছ রান্না করব। এখানে আমার দুইটা সজনা আর একটা আলু আর গুলশা মাছ আর মশলা, একদম হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করব। যার জন্য রান্নাটা করব উনি মশলাটা বেশি পছন্দ করে না। এখানে আমার হলুদ মরিচ ধনে জিরা পেঁয়াজ রসুন আদা এই দিয়ে আমি রান্নাটা করব। আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। দেখছি বসাই দিচ্ছি, আমি তেলটা খুব কম দিব, আমি তেল পছন্দ করে না, একদম হালকা তেল দিয়ে রান্নাটা করব। একদম হালকা পাতলা তেল, খুব বেশি দিব না। এই যে আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে, আমি পুরোনোর জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি একটু ভেজে নিই তেজপাতাটা। এখন আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই, তারপর আপনাদের সামনে নিয়ে আসবো। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি হলুদ মরিচ ধনে জিরাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিব, একটু পানি দিয়ে আমি এটা কষাই। হালকা একটু লবণ দিব, করে মাছের উপরে আরো দিব, সে পর্যন্ত আমার সাথে থাকবে। হয়ে গেছে মশলাটা, আমি আলুটা দিয়ে দিই, আমি একটা আলুই দিছি এখানে, বেশি আলু দিই নাই। আলুটা একটু কষিয়ে নিই, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব, তেজপাতাটা উঠেই ফেলি, গ্রাম চলে আসছে। মাছগুলো অনেক ভালো, দেশি ট্যাংরা গুলশা, আমরা ট্যাংরাও বলি গুলশাও বলি, আপনারা যা বলেন বলতে পারেন। হালকা একটু লবণ দিব, আমি আলুতে লবণ দিছি, মাছে হালকা লবণ দিব যাতে মাছে ঢুকে যায় লবণটা। একটু কষিয়ে নিই, তারপর নাড়াচাড়া করবো, সে পর্যন্ত সাথে। রান্নার অবস্থাটা কি, মাছ থেকে অনেক পানি বেরিয়েছে, এখন আমি সজনাটা দিয়ে দিব। সজনা খুব বেশি না, হালকা পাতলা, আমি একটু ভাত দিয়ে নিছি আগে, যেহেতু এটা শক্ত সবজি, খেতে খুবই ভালো লাগে। আপনারা রান্না করতে পারেন, যে কোনো মাছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি ঢাকা দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিই, সেটার সাথে কষানো হয়ে গেছে বোধ হয়, আমি একটু দেখি হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। জাল দিয়ে দিই, তারপর ধনে পাতা কাটা দিয়ে নামিয়ে দিব, সে পর্যন্ত সাথে থাকবেন। রান্নাটা মোটামুটি শেষ, আমি একটু লেবুর রস দিয়ে দিব, আজকে যেহেতু টমেটো দিই নাই, আজকে টমেটো দিই নাই, এই জন্য একটু লেবুর রস দিলাম, খুব ভালো লাগবে খেতে। আর ধনে পাতা কাঁচা মরিচটা দিয়ে দিলাম, এমনিতে সজনাতে বেশি মরিচ যায় না, সেই জন্য মরিচও কমিয়ে দিচ্ছি। সব কিছু মশলা একদম পাতলা, আমি ঢাকা দিয়ে দিব, সে পর্যন্ত আমার সাথেই থাকবে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে, আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার গুলশা মাছ আর আলু সজনা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।